আসসালামু আলাইকুম। সিমকো মার্চের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। সিমকো মার্ট কিন্তু সবসময় চেষ্টা করে আপনাদের নিত্য নতুন এবং স্টাইলিশ প্রোডাক্ট দেখানোর জন্য। আজকেও আনকমন একটি প্রোডাক্ট আপনাদের দেখাবো এই ভিডিওতে, যে প্রোডাক্ট ব্যবহার করে আপনারা তেল ছাড়াই যে কোনো ভাজাভাজির কাজ সেরে ফেলতে পারবেন, তাও আবার মাত্র 20 থেকে 30 মিনিটের মধ্যেই। তেল ছাড়া খাবার তৈরি মানেটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা স্বাস্থ্যসম্মত খাবার আপনারা খেতে পারবেন। সো ভিডিও কিন্তু কোনোভাবেই স্কিপ করবেন না, প্রোডাক্টের সম্পূর্ণ ডিটেলস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই এয়ার ফ্রায়ারটা কিন্তু অনেকটা ওভেনের মতো, এটার ভলিউমটা আছে 2.6 লিটার্স। আর এই এয়ার ফ্রায়ারগুলির স্পেশালিটিটা হচ্ছে এখানে কোনো রকম তেল ছাড়াই আপনারা খাবার তৈরি করতে পারবেন। স্পেশালি হচ্ছে যে খাবারগুলো ডুবো তেলে ফ্রাই করতে হয় সেই ধরনের খাবারগুলি কিন্তু এক ফোঁটাও তেল ছাড়া আপনারা এখানে কুক করতে পারবেন। আমি যদি একটু বলি কী কী খাবার, যেমন বার্গার বলেন, ফ্রেঞ্চ ফ্রাইজ, ফিশ ফ্রাই, স্টেক এবং শ্রিম্প, চিপস, এই ধরনের খাবারগুলি আপনারা কোনো রকম তেল ছাড়াই এখানে কুক করতে পারবেন। সো চিন্তা করে দেখেন, এই প্রোডাক্টটা যদি আপনার কাছে থাকে তাহলে কতটা স্বাস্থ্যসম্মত খাবার আপনারা খেতে পারবেন, আপনি খেতে পারবেন এবং আপনার ফ্যামিলিকেও আপনি প্রোভাইড করতে পারবেন। চলুন তাহলে প্রোডাক্টটা একটু ডিটেলসে আমরা দেখে নিই। এই এয়ার ফ্রায়ারটার এখানে যে সারফেসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ননস্টিকের একটা সারফেস দেওয়া আছে। আর এই যে স্ট্যান্ডটা, বেসিক্যালি আপনারা খাবারটা রাখবেন হচ্ছে এই স্ট্যান্ডেই, তাহলে হবে কি খাবারটা স্টিকি হয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। এখানে সুন্দর একটা হ্যান্ডেলও দেওয়া আছে যেটা দিয়ে আপনারা খুব সুন্দরভাবে এটা কন্ট্রোল করতে পারবেন। এটা লাগিয়ে দিলাম। আর এখানে বাইরের দিকে দেখতে পাচ্ছেন দুটো কন্ট্রোলার বাটন দেওয়া আছে, একটা হচ্ছে টাইমারের জন্য দেওয়া আছে আর একটা হচ্ছে টেম্পারেচার। আপনারা আপনাদের খাবারের উপর অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে যে কোন খাবার কতক্ষণ কত টেম্পারেচারে কুক করবেন, এবং এটা আপনারা ম্যানুয়ালি নিজেরাই খাবার অনুযায়ী সেট করতে পারবেন। এগুলো হচ্ছে মুভ করা যায়, এভাবে করে আপনারা টেম্পারেচারটা সেট করবেন এবং এভাবে হচ্ছে টাইমারটাকে সেট করবেন। এই এয়ার ফ্রায়ারটির আরও একটা স্পেশালিটি হচ্ছে, আপনারা একটু খেয়াল করলে এখানে দেখতে পাবেন যে এখানে কিছু খাবারের ছবি দেওয়া আছে এবং তার সাথে টাইমার এবং টেম্পারেচারটা কিন্তু লিখে দেওয়া আছে, অর্থাৎ কোন খাবার কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কতক্ষণ সময় ধরে আপনাকে কুক করতে হবে এটা আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন। কিন্তু এই যে সারফেসে একটা ছবি দেওয়া আছে, কতগুলো ছবি দেওয়া আছে, এই ছবিগুলোর ইনস্ট্রাকশনটা দেখলে, লাইক এখানে বার্গারেরটা দেওয়া আছে 20 থেকে 30 মিনিট কুক করবেন 160 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, চিকেনটা করতে পারবেন আপনারা 20 থেকে 25 মিনিটসে এবং সেখানে টেম্পারেচারটা প্রয়োজন 180 ডিগ্রি সেলসিয়াস, তখন আপনারা এখান থেকে হচ্ছে খাবার অনুযায়ী সেট করে দেবেন টেম্পারেচার এবং টাইমারটা। আর হ্যাঁ, আরও একটা কথা আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এই এয়ার ফ্রায়ারগুলি কিন্তু ভেরি ভেরি ইজি টু ওয়াশ, আপনারা চাইলেই এটা ব্যবহার করতে পারবেন খুব ইজিলি এবং ব্যবহারের পর খুব ইজিলি আবার ওয়াশও করতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না। আর এটার কালারটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হচ্ছে রেড মেরুন কালারের মধ্যে আছে এবং ব্ল্যাক কম্বিনেশন আছে, সাথেই বাটনসগুলো দেওয়া আছে গোল্ডেন কালারে, এই হ্যান্ডেলটাও দেওয়া আছে গোল্ডেন কালার। আর এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর, বডিটা দেখেন খুব ইউনিক এবং খুব স্টাইলিশ, এবং ক্যারি করতেও কিন্তু খুবই লাইট ওয়েট, খুবই লাইট ওয়েট হওয়াতে আপনারা কিচেনে যে কোনো সারফেসে এটা বসাতে পারবেন এবং রেখে ব্যবহার করতে পারবেন। অ্যাজ ইটস ইলেকট্রনিক, সো এটা হচ্ছে প্লাগ ইন করে আপনাদেরকে ব্যবহার করতে হবে, সো যে কোনো জায়গায় রেখেই আপনারা চাইলে এটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। আর এটার মধ্যে আরও কিছু কালার আছে এবং ডিজাইনস আছে, আমি সেগুলো যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাইট পেস্ট কালার এবং সিলভার কালার কম্বিনেশনে রয়েছে, এটাতেও সেম ফাংশন কিন্তু বাইরে থেকে দেখতে হচ্ছে একটু ফিচারটা ডিফারেন্ট। এখানে হচ্ছে টাইমারটা দেওয়া আছে এবং আপনাদের এখানে কিন্তু ডিরেকশনগুলো দেওয়া আছে কোন খাবার কতক্ষণ কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কুক করতে হবে, সেই ডিরেকশনটা এখানেও দেওয়া আছে। সেমভাবে এটাও আপনারা এইভাবে ওপেন করতে পারবেন এবং এখানে ননস্টিকের সারফেস রয়েছে, স্ট্যান্ড রয়েছে, এখানে হ্যান্ডেল রয়েছে, এবং আরেকটা যদি একটু দেখায়, এটা ব্ল্যাকের মধ্যে রয়েছে, এটার বডিটা হচ্ছে একটু স্কোয়ারের মধ্যে শেপটা, এই দুটো হচ্ছে একটু ওভাল টাইপের লাইক ডিমের মতো, আর এটা হচ্ছে একটু স্কোয়ার শেপে রয়েছে, এটাও খুব সুন্দর। আপনারা যদি একটু আপনাদের ওপেন করে দেখায়,
এখানেও আপনারা সেম সারফেস পেয়ে যাবেন ননস্টিকের ভেরি ইজি টু ওয়াশ সো ক্লিন কিভাবে করবেন না করবেন এসব নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই এবং এখানেও টাইমার এবং টেম্পারেচারের দুটো কন্ট্রোলার বাটন দেওয়া রয়েছে এই সুন্দর সুন্দর এয়ার ফ্রায়ারগুলি আপনারা পেয়ে যাবেন সিমকো মার্টের যে কোনো একটি শোরুমে এই এয়ার ফ্রায়ারগুলি কিন্তু যারা খুব বেশি হেলথ কনশিয়াস তাদের জন্য মাস্ট নিড হতে পারে এই এয়ার ফ্রায়ারটার ব্র্যান্ডটা হচ্ছে ডিএসপি ব্র্যান্ডের আর এটার মডেলটা হচ্ছে KB2048 এটা একটা ইলেকট্রিক্যাল এয়ার ফ্রায়ার আর এটার পাওয়ারটা আছে 1350 ওয়াট সাথে ভোল্টেজটা আছে 220 থেকে 240 ভোল্ট তাই জলদি জলদি এয়ার ফ্রায়ারগুলি নিজের করে নিতে চলে আসতে হবে আপনাদের সিমকো মার্টের যে কোনো একটি শোরুমে আর আসতে হলে অবশ্যই লোকেশনটা জানতে হবে সো এবার আসি লোকেশনে সিমকো মার্টের ইউনিট 1 চট্টগ্রামের গোল পাহাড় আইপিএল টাওয়ারে অবস্থিত আর সিমকো মার্টের ইউনিট 2 হলো ওয়াসা মোড়ে ওয়াসা ভবনের ঠিক পাশেই অবস্থিত আর একটু বলে রাখি সিমকো মার্টে আসলে আপনারা এসি ফ্রিজ ওয়াশিং মেশিন ব্লেন্ডার কফি মেকার রাইস কুকার থেকে শুরু করে যা কিছু প্রয়োজন হয় সব কিছুই পেয়ে যাবেন তাই আর দেরি না করে ঘরের জন্য প্রয়োজনীয় যে কোনো পণ্য কিনতে চলে আসুন সিমকো মার্টের যে কোনো একটি শোরুমে আজকে এ পর্যন্তই থাক দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ